गुड आफ्टरनून सर। गुड आफ्टरनून मैम। गुड आफ्टरनून। गुड आफ्टरनून। ठीक है बाबू। ठीक है। बोर्डे क्वेश्चन टा देखा जाच्छे ना, आमी बोले देबो। না না মানে দেখা যাচ্ছে না, আমি স্পষ্ট হচ্ছে না, ছোট ছোট করে লেখা হয়েছে। আচ্ছা না আমি পড়িয়ে দিচ্ছি। হ্যালো স্টুডেন্ট, আজকে বোর্ডে কোশ্চেনটা একটু ছোট করে লেখা হয়েছে এই কারণেই যে আমরা কোশ্চেনটার নাম বলছি, ড্রয়িংটা করব, ড্রয়িংটা জায়গা রাখার জন্য আমাদের কোশ্চেনটা একটু ছোট করে দেওয়া হয়ে গেছে। তো ফন্টটা ছোট হয়ে গেছে, আমরা ডিকটেট করে দিচ্ছি, তোমরা খাতায় প্রত্যেক কোশ্চেনটা লিখে নাও। স্যার বলুন। আশা করছি সবাই জয়েন হয়ে গেছে, কাজেই একটা ক্লাস তো হয়েই গেছে, কাজেই বলতে পারি। কোশ্চেনটা হচ্ছে এ লাইন। স্যার একটা মিনিট দাঁড়াবেন, স্যার একটা মিনিট জাস্ট। হ্যাঁ স্যার বলতে পারেন, বা স্যার দেখে নিচ্ছি, দেখা যাচ্ছে এখন ক্লিয়ারলি দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ লিখে নাও, আমি ধরে যাচ্ছি। এ লাইন 60 মিলিমিটার লং এন্ড প্যারালাল টু ভিপি এন্ড 45 ডিগ্রি ইনক্লাইন টু এইচপি। ইটস ওয়ান এন্ড ইজ 10 মিলিমিটার অ্যাভাভ দ্য এইচপি এন্ড 15 millimeter in front of the VP. Draw the projections. সবার হয়ে গেছে। স্যার 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 একটু স্যার লাস্ট লাইনটা বাকি আছে স্যার। হ্যাঁ স্যার হয়ে গেছে। স্যার স্যার একটা ছোট্ট ডাউট ছিল স্যার, এক মিনিট একটু বলে নেবো আপনাকে। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই, আগে ডাউট ক্লিয়ার করতে হবে, বলো। স্যার কালকে গতকাল আপনাকে আমি পাঠিয়েছিলাম, ওই গ্রুপে পোস্ট করেছিলাম, সৌম্যদীপ দাস আমি। স্যার বলছি আপনি বলেছিলেন স্যার ওই পি ড্যাশ কিউ ড্যাশটা আছে না, ওটা একটা লম্বা লাইন টেনে নিতে, ঠিক আছে, যে বারবার যাতে ওভারল্যাপ না করে যায়, মানে ভিপি তে যে লাইনটা আছে, ঠিক আছে। তো এবার স্যার পি ড্যাশ কিউ ড্যাশ কে তো আমাকে ডার্ক লাইন করতে হচ্ছে, আর পি ডাবল ড্যাশ কিউ ড্যাশ কেও আমাকে ডার্ক লাইন করতে হচ্ছে। স্যার আমি যদি লম্বা লাইনটা তো থিন লাইনে হবে, শুধু এই দুটো পোর্শন ডার্ক লাইনে হবে, তাহলে স্যার এটা কিভাবে ম্যানেজ করব? যেটুকু দরকার শুধু ডার্ক করে নেবে। স্যার শোনা গেল না কিছু, আপনার ভয়েসটা আসলো না। দেখে একে নেবে প্রজেকশনটা, প্রথমে লাইনটা থিন লাইন করে নেবে, কন্টিনিউয়াস লাইন, তারপর যেটুকু যেটুকু দরকার সেটুকু ডার্ক করে নেবে। ডার্ক লাইনে ডাবল করতে হবে। আচ্ছা স্যার ওটা ডাবল লাইন যদি বাই চান্স কোনোভাবে ডাবল হয়ে যায় অসুবিধা হবে না তো? নাম্বার কেটে নেবে না তো? হ্যাঁ বলো, একবার কোশ্চেনটা শুনতে পেলাম না। হ্যালো, ওই ডার্ক করতে গিয়ে যদি বাই চান্স ডাবল লাইন হয়ে যায় তো ওটা নাম্বার কেটে নেবে না তো? খুব সাবধানে করতে হবে, প্র্যাকটিস করতে করতে ঠিক হয়ে যাবে। আচ্ছা স্যার, ওকে স্যার, অল রাইট স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা আজকে আশা করছি পুরো বোর্ডটা দেখা যাচ্ছে ঠিকঠাক করে। ইয়েস স্যার দেখা যাচ্ছে। এই লাইন আজকে আমরা লাইনের বোধহয় আজকে প্রবলেম নাম্বার কত হবে, 4 হবে বোধহয়। অলরেডি আমরা তো রোজই দুটো করে মোটামুটি করি, আমাদের খেয়াল এটা কত নম্বর ড্রয়িং হবে। যাই হোক আমরা এটা আরেকবার করছি, আরেকটা আরেকটা ড্রয়িং। আচ্ছা, এ লাইন 60 মিলিমিটার লং অ্যান্ড প্যারালাল টু ভিপি অ্যান্ড 45 ডিগ্রি ইনক্লাইন টু এইচপি। ইটস ওয়ান এন্ড ইজ 10 মিলিমিটার অ্যাভাভ দ্য এইচপি অ্যান্ড 15 মিলিমিটার ইন ফ্রন্ট দ্য ভিপি। ড্র দ্য প্রজেকশনস। তো অ্যাজ ইউজুয়াল আমাদের প্রথমে কি করতে হবে,
ground line. Ground. I have drawn the ground line at first. It is medium thick line, not dark, not thin. Medium একটা thick line. First function যেটা VPHP লিখে রাখা, কারণ পরে যদি আমি ভুলে যাই, তাই জন্য আমি প্রথমেই লিখে রাখবো বলি, এটা লিখতেই হবে। VP আর HP, কারণ এখান থেকে আমি decision teacher বুঝবে যে তোমার first angle projection এসেছে, কোনটা তোমার plan, কোনটা তোমার elevation. Next দেখতে হবে আমাকে কোনো point location দেওয়া আছে কিনা। If there is any point location is given or not. Yes, the point location is the point is one end of the line is 10 millimeter above the HP and 15 millimeter in front of the VP. Here is not given the name of the line. Line ta name kintu dewa nei. Line jo name jo hai, o to consider karo je AB or XY, X not XY, PQ, MN as you wish. Suppose the length of the line should be MN. So we should locate the point M at first. Then draw the projection line. It should be very thin by means of your set square. Set square diye ekta. Sorry, let me get it. Projection line aka holo. A projection line er moddhe amake age point ta ke location kore ni, locate kore ni. Since the point is end point is 10 millimeter above the HP and 15 millimeter in front of the VP. 10 millimeter above the HP, it means the ground here is the 10 millimeter, correct. Ground line opore 10 millimeter measure korlam. Jodi pointed line ta naam hoy MN, tale ami ekta jodi M point ke ami locate kori prothome, tale it should be M dash. Yes, M dash. Elevation of point M. Next, 15 millimeter in front the VP. Measure 15 millimeter below the ground line. It should be M, only M. Very good. It is a plan of the M. Next, you should draw the lines either on VP. Hello. English. Hello. Hello, sir. Excuse me. Hello. Huh? Shona yachhi Hello. Huh? Bolo. अरे था सर हिंदी में से एक्सप्लेन कर दिया थोड़ा यू शुड ट्राई टू अंडरस्टैंड द इंग्लिश ना ओके सर ओके सर यू शुड राइट एवरीथिंग इन इंग्लिश ओके एट फर्स्ट यू शुड डिसाइड द वेयर टू ड्रॉ आप लाइन को कहां पर ड्राइंग करना है वीपी में और एचपी में वीपी में जो है एट फर्स्ट यू सी द प्रॉब्लम द क्लू एट फर्स्ट Since here is given, the line is parallel. जब line जब parallel जिस plane में होगा, उस plane में हमें drawing करना पड़ेगा. VP parallel किसके साथ? VP के साथ. It means we should draw the line VP. আমাদের এখন VP তে drawing টা করতে হবে. অর্থাৎ এখানে আন. And another clue is given, the line is 45 degree inclined to HP. वो जो line जो है, एचपी के साथ 45 डिग्री इंक्लाइन कर एंगल कर रहा है तो इस एंगल विल विजिबल एट द सिंस इट इज मेक एन एंगल विद द एचपी वो भी वीपी में आएगा वो जो एंगल जो है 45 डिग्री वो वीपी में आएगा सो यू शुड ड्रॉ अ 45 डिग्री इंक्लाइन लाइन ऑन द वीपी वीपी मींस अबव द ग्राउंड लाइन सर आगे एक तो 45 हां हेलो So जो एंगल जो है 45 डिग्री ये वाला इजीली मेजरेबल बाय योर सेट स्क्वायर सेट स्क्वायर से मेजर कर सकता है सो यू शुड नॉट ड्रॉ द हॉरिजॉन्टल लाइन एट फर्स्ट बट इट वाज गिवन द 50 डिग्री और 52 डिग्री एनी अदर डिग्री दैट इज यू शुड यूज अ प्रोटेक्टर टू मेजर द एंगल देन दिस हॉरिजॉन्टल लाइन का जरूरत है 45 डिग्री के साथ एक लाइन जो है ये वाला 45 डिग्री इट मींस दिस एंगल इज 45 डिग्री
এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি আছে। এরপরে আমি দেখব কোথায় আমার অ্যাকচুয়াল লেন্থটা দেখতে পাবো, অ্যাকচুয়াল লেন্থ কোথায় দেখতে পাবো। সিন্স দ্য লাইন ইজ প্যারালাল টু ভিপি, এই যে লাইন হয় প্যারালাল ভিপি কে সাথে প্যারালাল হয়, উসকা যে ট্রু লেন্থ হয় অ্যাকচুয়াল লেন্থ হয় ও ভি দেখা জায়গা ভিপি মে, ক্যুকি প্যারালাল টু ভিপি। ভিপি কে যে লাইন হয় এ লাইন হয় 45 ডিগ্রি ইনক্লিনেশন লাইন, ইসি মে তো 60 মিলিমিটার কো লোকেট করনা পড়েগা। 60 ইউ মেজার দ্য 60 মিলিমিটার ফ্রম ইওর ডায়াগোনাল স্কেল এন্ড মেজার অন ইট, and it should be, if it is m dash, then it should be the other end of the line, it should be n dash, n dash. Then we know that for particular any point both the plane and elevation must be lie on the same vertical line. ye hame malum hai kya ki koi point ka jo plane aur elevation hai wo same vertical line mein stay karega. So we should draw the vertical line from this n dash. It means that the plane of point n must be stay on this vertical line. Je n point ka jo plane hai wo bhi is line mein aayega. Kahan par aayega? To draw on the hp, hp ke hp mein jo aapne drawing karne ke liye hp ke sath kya relation hai, since this line is parallel to vp, it means it is making an angle 0 degree with vp. ye line jo hai vp ke sath parallel hai, it means iska meaning hai jo vp ke sath parallel hai to vp ke sath 0 degree angle karega. wo angle kahan par dekhna hai, hp mein. sare hp mein 0 degree angle aayega to kaise aayega, 0 degree angle means horizontal line. this horizontal line and this projection line are intersecting here, so this is the point n. it means this is the length or this is the plan of line mn and this is the elevation of line mn, it is m dash n dash. koi problem hai kya? no sir, well sir, horizontal vertical then is 45 degree angle korte ota pore prashno ache. Nizamuddin, have you understood? Okay, then to draw the side view, we should draw a vertical line. It is vertical projection line. This is the point O and extend the horizontal line and draw 45 degree another incline. From point M, you should draw the horizontal projection line up to this inclined line. जो ए अभी तक जो point है M and N, we should decide to what to do. At first, we should draw the side view of point M. Side view of point M. M point का side view जो अपना है, तो at first you should locate the where is the plane and elevation of point M. Here is the plane of point M and here is the elevation of point M. To draw the side view, you should draw the horizontal projection from your plan. M point ka jo plan hai yahan par M pe and elevation M dash pe, the M se ek horizontal line draw karna padega up to this inclined line. Aayega iske sath vertical jo line hai ye aayega. You should draw the horizontal projection line from point M up to this inclined line and from here you should draw the vertical projection line. It means the side view of point M must be stay above this ground line on this line. Now we should identify the elevation of point M. Where is it? It is here M dash. M dash se ek phir bhi ek horizontal line aayega, wo wala yahan par intersect karega. It is M double dash. This is the M double dash. Next, to draw the side view of point N, N वाला जो है ये वाला plan, ये वाला elevation. Plan से जो line आएगा वो same है यहाँ पर and vertical line already we have drawn it. Then find out the elevation of point N. Here is the elevation of point N, N dash. Draw the projections like this
horizontal position and it should be n double dash. This is the side view of n. If the two n points are there, if we join the points, then the line would be drawn. তাহলে আমার কি হয়ে গেল, এটা হলো আমার mn লাইনের প্ল্যান, এটা হচ্ছে এলিভেশন, এটা হয়ে গেল সাইড ভিউ। নেক্সট কাম টু দ্য ডাইমেনশন। ডাইমেনশন লাইন কখনো কোথাও ইন্টারসেক্ট করে না যেহেতু, তাহলে আমাকে এই এক্সট্রা লাইনগুলো আছে ইরেজ করে নিতে হবে। ইরেজ করার পর আমাকে আঁকতে হবে, এটা একটু সাইড করে করাই, আমাকে আঁকতে হবে এক্সটেন্ডেড এক্সটেনশন লাইন হিয়ার অ্যান্ড হিয়ার। Those extension line are perpendicular to this line, and this horizontal line for dimension line, and this is the arrowhead. This length should be 60 millimeter. 60 millimeter. You should not write. Someone has written the 60 millimeter. You should not write millimeter here because we will write below the sheet at the nameplate that the letter that the sentence all dimensions are in millimeter. So you should not write here millimeter. এখানে millimeter লেখার কোনো দরকার নেই. Sir. হ্যাঁ বলো. বলো. Sir বলছি ওই 60টা আপনি মানে ওই arrowhead এর উপরে লিখেছেন, sir ওটা মানে arrowhead এর নিচে লিখলে কোনো প্রবলেম আছে নাকি? আমি স্যার নিচেই লিখেছিলাম। কোনো কারণে হয়তো আমাদের this height would be 10 millimeter and it should be 15 millimeter. Now write xy, this is x and this is oy, xy line. Scale 1:1. কোন কোশ্চেন আছে কারো? এটা কি শিখে দেখাবেন স্যার? ডাউট থাকলে বলো প্লিজ। হ্যাঁ বলো। বলছি স্যার এটা কি শিখে দেখাবেন? না আমি এটা ভিডিও দিয়ে দিচ্ছি, এটা ভিডিও করা আছে। পরের প্রবলেমে চলে যাই। Yes, sir. Yes. আমি কোশ্চেনটা মুছছি, ততক্ষণে তোমার অ্যান্সারটা ভালো করে ড্রয়িং করে নাও। কি ছিল কোশ্চেনটা?
हेलो হ্যালো স্যার, কিছু বলছি না, এতক্ষণ ধরে কিছু শোনা যাচ্ছিল না। না না, আমি কিছু বলিনি, আমি কোশ্চেনটা লিখলাম। কোশ্চেনটা ভুল আবার লিখে নাও তোমরা। স্যার বলছি একটা ছিল স্যার, এই এন্ড প্যারালাল টু এইচপি, আর আগেরটাও ছিল প্যারালাল টু ভিপি, মানে ওটা তো অ্যাঙ্গেলটা আমরা এইচপি তে দেখবো, আর এটা প্যারালাল টু এইচপি মানে ভিপি তে দেখবো। স্যার পারপেন্ডিকুলার দিয়ে কিছু করিয়েছেন কি আপনি আগে? হ্যাঁ হ্যাঁ করিয়েছিলাম। আচ্ছা ওই ক্লাস স্যার ওটা একটা দেখিয়ে দেবেন টাইম হলে, পারপেন্ডিকুলার দিয়ে কিছু একটা। ওকে ওকে সেই বললাম, নিশ্চয়ই এটা আজকে করে নাও, সেভ করি। ওকে ওকে স্যার, এটা লিখে নাও তাড়াতাড়ি করে। ড্র দা প্রজেকশনস অফ এ লাইন PQ of length 50 millimeter is inclined at 60 degree to the VP and parallel to HP. Its one end is 15 millimeter above the HP and 10 millimeter in front the VP. আচ্ছা, লাইন আমরা যত আঁকবো তত, মানে কোশ্চেনটা পড়ে আঁকবো, বুঝে আঁকবো, তত আমাদের ব্রেন খুলবে। লাইন প্রজেকশনটা এত বেশি করে করাচ্ছি কারণ আমরা সলিড প্রজেকশনে খুব কাজে লাগবে, না হলে খুব ওখানে আমরা কিছু বুঝতে পারবো না, দেরি হবে। তাই লাইনটাকে আমরা খুব ভালো করে আগে পড়িয়ে নিচ্ছি। ড্র দ্য প্রজেকশন অফ এ লাইন পি কিউ অফ লেন্থ 50 মিলিমিটার ইজ ইনক্লাইন্ড অ্যাট 60 ডিগ্রি টু দ্য ভিপি অ্যান্ড প্যারালাল টু এইচপি। Its one end is 15 millimeter above the HP and 10 millimeter in front of the VP. তাহলে প্রথম কাজ, গ্রাউন্ড লাইন, উপরে ভিপি লেখা, নিচে এইচপি লেখা। বারবার করে বলছি এটা কিন্তু লিখতেই হবে, ভিপি এইচপিটা। নেক্সট, ভার্টিক্যাল প্রজেকশন লাইন, ভার্টিক্যাল প্রজেকশন লাইন কে সাথ পয়েন্ট, এন্ড পয়েন্ট কো লোকেট করনা পড়েগা। One in 15 millimeter above the HP, the point कहाँ पे है? Suppose this line length is PQ, then we should plot the P at first. P point का जो location है 15 millimeter above the HP, ground line से 15 millimeter ऊपर ये वाला point आएगा P dash, and 10 millimeter in front the VP, ground line से 10 millimeter below यहाँ पे आएगा इसका plan. That is P. Then find out to which the line is parallel. The line is parallel to HP. It means we should draw the line now on the HP. The line जो है वो HP के साथ parallel है, तो HP में drawing करना पड़ेगा. जो line टा जो आते हैं, शिटा HP संगे parallel आते हैं. Parallel to HP, तामने अमी वाला line टा का आगबो HP थे. কি হবে আঁকবো, কতটা ইনক্লাইনেশন আছে দেখি। দেখা যাচ্ছে ভিপির সঙ্গে ইনক্লাইন করেছে 60 ডিগ্রি, যে লাইন হয় ভিপি কে সাথ 50 ডিগ্রি, সরি 50 60 ডিগ্রি ইনক্লাইন করা যায়, তো 60 ডিগ্রি অ্যাঙ্গেল ভিজিবল হবে এসি মে। হরিজন্টাল লাইন টু মেজার দা অ্যাঙ্গেল, দেন মেজার 60 ডিগ্রি, দিস অ্যাঙ্গেল শুড বি 60 ডিগ্রি। এ वाला যে লাইন হয় इसका वन पॉइंट एन पी है, अदर पॉइंट को जब लोकेट करना है तो फाइंड द लेंथ ऑफ द लाइन। जो लाइन है वो एचपी के साथ पैरेलल है, सो वी द एक्चुअल लेंथ विल बी विजिबल एट द एचपी, एचपी में विजिबल होगा एक्चुअल लेंथ। 50 मिलीमीटर लेंथ है हमारे, 50 मिलीमीटर जो लेंथ है तो हम कोथा देखते पाबो। हां बोलो, বলছি দুটোর সাথে যদি ইনক্লাইন থাকে তখন কি করতে হবে সেটাই তো মাথায় আসছে না। এটা আমি এখন শেখাইনি,
আগে এটা ভালো করে ক্লিয়ার করে নি স্টেপ বাই স্টেপ। আমি এটাকে ভালো করে প্র্যাকটিস করে নি, তারপরে আমি ওটা শেখাবো। ওকে, ভালো কোশ্চেন করেছো। আচ্ছা দেখছি, পি 15 মিলিমিটার, 1 ইন নিট 50 মিলিমিটার চলে গেল। এবার আমি কি করব, আদার পয়েন্ট অর্থাৎ কিউ পয়েন্টটাকে লোকেট করব। কিউ পয়েন্ট লোকেট করতে গেলে কি হবে, পি এর রেসপেক্ট লোকেট করতে হবে। পি এর রেসপেক্ট কি করে যাব, একবার হচ্ছে সাইড লেন্থ দিয়ে, লেন্থ অফ কত 50 মিলিমিটার। কোথায় ভিজিবল হবে, প্যারালাল আছে কোথায়, এইচপি তে। তার মানে আমি এইচপি তে এই অ্যাকচুয়াল লেন্থটা দেখতে পাবো। তাহলে এখান থেকে 50 মিলিমিটার এইচপি তে আমি চলে এলাম, পি থেকে 50 মিলিমিটার দিয়ে মেজার করলাম, কাট করে নিলাম। তাহলে এই লেন্থটা এখানে পয়েন্টটা আসবে, এটা আসবে কিউ, কিউ পয়েন্ট। কিউ পয়েন্টস এ সেম ভার্টিক্যাল লাইন, আই হ্যাভ ড্রন দা ভার্টিক্যাল প্রজেকশন লাইন ফ্রম পয়েন্ট কিউ, সিন্স দা কিউ ড্যাশ উইল বি স্টে হিয়ার। নাও ফাইন্ড আউট দা অ্যাঙ্গেল উইথ দা ভিপি। ভিপি কে সাথ যে 60 ডিগ্রি অ্যাঙ্গেল হয়, বাট এইচপি কে সাথ প্যারালাল হয়। এইচপি কে সাথ যে প্যারালাল হয়, প্যারালাল মিন্স এইচপি কে সাথ প্যারালাল মিন্স এইচপি কে সাথ 0 ডিগ্রি অ্যাঙ্গেল। ভিপি মে আয়েগা 0 ডিগ্রি অ্যাঙ্গেল মিন্স হরাইজন্টাল লাইন। সো দিস ইজ পয়েন্ট কিউ ড্যাশ। তাহলে এটা এলো পি কিউ এর প্ল্যান, এটা এলো এলিভেশন। সাইড ভিউ আঁকতে হবে, সাইড ভিউ আঁকার জন্য কি করতে হবে, একটা প্রোফাইল লাইন আঁকলাম, এটা ও পয়েন্ট। আর এটা কি করলাম, তোমরা অলরেডি জানো, প্রচুর শিখেছো এই প্রসেসটা, 45 ডিগ্রি একটা ইনক্লাইন লাইন আঁকা হলো। পি পয়েন্টের পজিশন এলাম, এখানে চলে এসেছি, ভার্টিক্যালি উঠলাম। পি পয়েন্টের এলিভেশন কোথায় আছে, এখানটা, এখান থেকে পজিশন এলাম, দ্যাট ইজ পি ডাবল ড্যাশ। সিমিলারলি দেখা যাচ্ছে তো বলতে, হ্যাঁ নেক্সট কিউ, কিউ থেকে প্রজেকশন গেলাম, এখানে ইন্টারসেক্ট করেছে, দেখতে পাচ্ছ, একটু ঘুরিয়ে দে, দেখা এসছে, এখানে এলো। আসার পর এখান থেকে ভার্টিক্যাল প্রজেকশন এলো, এটা তো আমি এক্সটেন্ড করে নিলাম। কিউ এখানে ছিল হরাইজন্টাল প্রজেকশন, ভার্টিক্যাল প্রজেকশন, কিউ ড্যাশ এখানে, এখান থেকে যখন আমি হরাইজন্টাল প্রজেকশন এক্সটেন্ড করে দেবো, তাহলে ইট শুড বি কিউ ডাবল ড্যাশ। দিস ইজ দ্য সাইড ভিউ অফ পি ড্যাশ কিউ ড্যাশ, পি ডাবল ড্যাশ কিউ ডাবল ড্যাশ। ডাইমেনশন এটা তো বুঝতে পারছো, লাইন পজিশন খুব শর্ট, তাড়াতাড়ি হয়ে যায় ড্রয়িংটা পরীক্ষার সময়। তাহলে কিন্তু আমরা ড্রয়িং প্রজেক্ট লাইন পজিশনে কিন্তু পরীক্ষার সময় আমরা ড্র করব। যে ড্রয়িং লাইন কাজে পজিশন ড্রয়িং হয়, এবেলা প্রবলেম খুবই শর্ট টাইমে আয়গা। সো ইট ইজ ভেরি ইজি টু ড্র। আচ্ছা নীলাঞ্জন এবার বলো, বাকি একটু প্রশ্ন করেছিল, উপরে লিখবো নিচে লিখবো, আমি এটা কোথায় লিখবো, এখানে লিখবো না এখানে লিখবো, উপরে লিখতে হবে, উপরে লিখবো, কারেক্ট, 50 মিলিমিটার। স্কেল 1:1। তোমরা ড্রয়িংটা করো, ততক্ষণে ম্যাডাম একটা পয়েন্টের ড্রয়িং, পারপেন্ডিকুলার ড্রয়িং আমাদের বেছে দিয়েছে, আমরা সেটা করে ফেলি। আমি এটা মুছছি কোশ্চেন, ঠিক আছে, যাদের হয়নি তারা টেকে নি। ততক্ষণ আমি কোশ্চেনটা আমি ম্যাডাম রেডি করে ফেলেছেন, আমরা সেটা লিখে ফেলছি।
আমি জানতাম প্রিয়াঙ্কা ম্যামের বাসা ড্রয়িং মানেই সেখানে কিছু একটা ভাবনা চিন্তার ব্যাপার রেখে দেবেন উনি। ড্রয়িং কোশ্চেনটা ভালো করে পড়বে, পড়ে ভালো করে বুঝবে, ভাববে, তারপর ড্রয়িং শুরু করব। আমি ড্রয়িংটা হয়ে গেছে, মুছে দিচ্ছি এটা। ড্র দ্য প্রজেকশনস অফ আ লাইন, তারপরে কি এটা পারপেন্ডিকুলার সিজা। আমি আবার একটু ফ্রন্ট করে দিচ্ছি, দেখছি দেখছি দেখছি, দেখতে পাচ্ছ না? দেখো দাঁড়াও, ফোকাস হচ্ছে না। ড্র দ্য প্রজেকশনস অফ এ লাইন পারপেন্ডিকুলার টু এইচ পি অ্যান্ড প্যারালেল টু ভিপি। ফুল স্টপ। দ্য লেন্থ অফ দ্য লাইন ইজ 30 মিলিমিটার, 30 মিলিমিটার। ইটস ওয়ান এন্ড ইজ অন দ্য এইচ পি অ্যান্ড 15 মিলিমিটার ইন ফ্রন্ট দ্য ভিপি। Draw the projections of a line perpendicular to HP and parallel to VP. The length of the line is 30 millimeter. Its one end is on the HP and 15 millimeter in front the VP. কেউ কিছু ডিফারেন্স বুঝতে পারছো? এখানে পারপেন্ডিকুলার আর প্যারালাল দুটোই দেওয়া আছে। সে তো আগেও দেওয়া থাকতো, প্যারালাল দেওয়া থাকতো, আর একটা ইনক্লিনেশন দেওয়া থাকতো। অনেক কিছু অনেক কিছু আছে এর মধ্যে। চলো আমরা শুরু করি আস্তে আস্তে। হ্যাঁ নিজামুদ্দিন, অ্যাট ফার্স্ট ইউ ফলো দা যে ড্রয়িং যে ল্যাঙ্গুয়েজ হ্যায় ড্রয়িং 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 প্রবলেম জো হ্যায় ইসে ফলো করো। হ্যাঁ ক্যা হ্যায়? ওকে স্যার। কি আমি প্রশ্ন করছিল একটা? হ্যালো স্টুডেন্ট, ওকে, ড্র দ্য প্রজেকশনস অফ এ লাইন পারপেন্ডিকুলার টু এইচ। হ্যালো স্যার, এক্সকিউজ মি স্যার। হ্যাঁ নিজামুদ্দিন বলো স্যার। কোশ্চেন স্যার, স্যার জুম কিজিয়েগা স্যার? জুম কিয়া হ্যায় অলরেডি, সাম অফ ইউ ডিড হ্যাভ রিটেন। ওকে ওকে স্যার, ওকে স্যার, বাস ওয়ান ওয়ান সেকেন্ড। হয়েছে? Yes sir. ওকে ওকে ওকে। No. At first, draw the projections of a line perpendicular to HP and parallel to VP. Jo problem jo hai, perpendicular to HP. Perpendicular means it is also inclination, but the angle is 90 degree. Perpendicular means the angle is 90 degree, or the it can be said that ye bolna chahiye jaye to the HP ke sath perpendicular hai, it means inclined to HP at 90 degree. Tole ei problem ta solve hoye gelo, eta kono problem ar roilo na. Parallel to VP, amader ager drawing gulo sob parallel chilo i kono plane er sathe. The length of line is 30 millimeter, etao kono problem holo na. If one end, the point location hai, if one the end is on the HP, on the HP, the previously we have kono displacement nei. Okay 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 ha amra eto din je onko drawing gulo korechhi tata ki hoyechilo hoy above the HP ta value chilo koto opore chilo kintu ebare shei value ta nei. On the HP and 15 millimeter in front the VP. Tahole dekhi shuru kora jak. This is my ground line, VP and HP. This is my vertical projection line. Point location, one end is on the HP. इसका मतलब है जो HP के साथ above ही होना चाहिए, but इस above जो gap है वो zero है। ग्राउंड लाइन में आएगा।
जो इफ द लाइन नेम इज एम एन और पी क्यू इफ द लाइन नेम ऑफ द लाइन शुड बी पी क्यू देन इफ द पॉइंट इज वी आर डिस्कसिंग अबाउट द पॉइंट पी देन इट शुड बी द एलिवेशन ऑफ पॉइंट पी इट मीन्स पी डैश any problem regarding this point location of point sir, p elevation of point আর একবার করব আচ্ছা বাংলায় বলে দিচ্ছি যেহেতু পয়েন্টটা বলা হয়েছে ওয়ান এন্ড ইজ অন দা এইচপি আমরা এটা পয়েন্ট লোকেশনে করেছিলাম কিন্তু পয়েন্ট প্রজেকশনে এটা অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছি এখানে লাইনটা বলা হয়েছে এইচপি তে ওয়ান এন্ড ইজ অন দা এইচপি মিন্স দেয়ার ইজ জিরো গ্যাপ অ্যাবাভ দা গ্রাউন্ড লাইনের উপরে আর কোনো হাইট হবে না জিরো হাইট তার মানে কি গ্রাউন্ড লাইনেই থাকবে আমি যখন অন দা এইচপি তে আছি ফ্লোরে দাঁড়িয়ে আছি তার মানে ফ্লোরের মধ্যে দাঁড়িয়ে আছি ফ্লোর থেকে উচ্চতে নেই আমি যদি একটু পাঁচ ফিট ওপরে কিছুর ওপরে দাঁড়িয়ে থাকতাম তাহলে সেক্ষেত্রে কি হতো অ্যাভাব দা এইচপি আসতো ফাইভ ফিট বা একটা টেবিলের উপর যদি থাকতাম কিন্তু আমার এখানে জিরো হাইট তার মানে আমি অন দা এইচপি তার মানে পয়েন্টটা কোথায় আছে কোনো হাইট গ্যাপ আসবে না জিরো হাইট তার মানে গ্রাউন্ড লাইনই থাকবে অ্যান্ড ফিফটিন মিলিমিটার ইন ফ্রন্ট দা ভিপি মেজার ফিফটিন মিলিমিটার below this ground line it should be the plan of point p it is small p next এবার আমি কোথায় ড্রয়িং করা শুরু করব দেব কার সাথে প্যারালাল আছে the line is perpendicular to hp and parallel to vp তার মানে vp তে আমি আঁকব where is my vp এ वाला vp है এ वाला hp है vp में ড্রয়িং करना पड़ेगा vp में जो आएगा एंगल कितना होगा हॉरिजॉन्टल लाइन इंक्लाइन लाइन ना कि परपेंडिकुलर लाइन सिंस द लाइन इज परपेंडिकुलर टू द वीपी परपेंड देखा जाता है ना सर देखा जाता है सर अच्छा सिंस द लाइन इज परपेंडिकुलर टू द एचपी परपेंडिकुलर टू द एचपी मींस 90 डिग्री मेकिंग 90 डिग्री एंगल উইথ দা এইচপি আমার আঙ্গুলটা এখন যখন এমন আছে মোবাইলটার সঙ্গে পারপেন্ডিকুলার আছে ইফ দা মোবাইল ইজ এইচপি এন্ড মাই আঙ্গুল ইজ দ্য ফিঙ্গার ইজ দ্য লাইন দেন ইট ইজ দ্য পারপেন্ডিকুলার ইট মিন্স ইন ইউর ফ্রন্ট ভিউ ইউ উইল সি দ্য লাইন নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল করছে কার সাথে এইচপির সাথে পারপেন্ডিকুলার টু দ্য এইচপি ইট মিন্স এইচপির সঙ্গে অ্যাঙ্গেল করছে আমি দেখবো কোথায় ভিপিতে কত ডিগ্রি নাইনটি ডিগ্রি তার মানে আমাকে এখান থেকে একটা পারপেন্ডিকুলার লাইন আসবে আবার বলছি বাংলায় আবার বলে নি তারপর আমি হিন্দিতে বলছি আমাকে বলা হয়েছে এ লাইন পারপেন্ডিকুলার টু দ্য এইচপি আমরা কি শিখেছি পারপেন্ডিকুলার কথা মানে হচ্ছে 90 ডিগ্রি উইথ দ্য এইচপি 90 ডিগ্রি উইথ দ্য এইচপি আমি কি শিখিয়েছিলাম এইচপির সঙ্গে অ্যাঙ্গেল করে দেখতে পাবো কোথায় ভিপিতে কত ডিগ্রি অ্যাঙ্গেল করছে 90 ডিগ্রি তাহলে আমি কি করলাম ভিপিতে স্টার্টিং পয়েন্ট থেকে 90 ডিগ্রি লাইন টানলাম এ কোশ্চেন জো হ্যায় ইট ইজ পারপেন্ডিকুলার অন দ্য টু দ্য এইচপি ইসকা মতলব হ্যায় যে লাইন লাইন এইচপি কে সাথ 90 ডিগ্রি অ্যাঙ্গেল কর রাহা হ্যায় দ্যাট মিন্স দিস হাইট ইজ শুড বি 90 ডিগ্রি দিস অ্যাঙ্গেল শুড বি 90 ডিগ্রি তো পি পয়েন্ট সে স্টার্টিং পয়েন্ট হ্যায় ফ্রম ইস পয়েন্ট সে 90 ডিগ্রি লাইন মতলব এ ভার্টিকাল লাইন ড্রা করনা পড়েগা কাহা তক কাহা দূর অর্থাৎ এ वाला जो पी ড্যাশ আয়েগা तो Q डैश वाला कहां पे आएगा Q डैश के लिए जो लाइन लेंथ ऑफ द लाइन मेजर करना पड़ेगा लाइन ऑफ द लेंथ ऑफ द लाइन इज 30 मिलीमीटर लाइन का लेंथ है 30 मिलीमीटर তাহলে কোথায় আঁকবো মাপবো কোথায় এখানে না এখানে কি হয় কার সঙ্গে প্যারালাল VP এর সঙ্গে প্যারালাল ছিল লাইন ওয়াজ প্যারালাল টু VP তাহলে আমি মেজার করব VP তে কত দা লেন্থ 30 মিলিমিটার গ্রাউন্ড থেকে P থেকে পিরাস থেকে 30 মিলিমিটার দূরে আমি এখানে পেয়ে গেলাম দিস ইজ পয়েন্ট কিউ ড্যাশ আছে নেক্সট কিউ এবার কিউ এর প্ল্যান আঁকবো আচ্ছা এই যদি বুঝতে কোনো অসুবিধা হলো আরেকবার বলছি আমি বাংলাতে আমাকে যেহেতু বলা হয়েছে লাইনটা পারপেন্ডিকুলার আছে এইচপির সাথে তার মানে এইচপির সঙ্গে 90 ডিগ্রি 90 ডিগ্রি অ্যাঙ্গেল করছে তাহলে আমাকে ভি দেখবো কোথায় ভিপিতে দেখবো এইচপির সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করছে মানে আমি ভিপিতে 90 ডিগ্রি দেখতে পাবো তাহলে স্টার্টিং পয়েন্ট এখানে এখান থেকে আমি হরাইজন্টাল না ইনক্লাইন না কোনো অ্যাঙ্গেল না পারপেন্ডিকুলার লাইন 90 ডিগ্রি লাইন আমি আঁকলাম তার মানে এখানে থাকবে
এবার লেন্থটা কত হবে, লেন্থটা 50 মিলিমিটার। আর কোথায় দেখতে পাবো, প্যারালাল টু ভিপি, প্যারালাল টু ভিপি আছে। প্যারালাল টু ভিপি মানে যেই প্লেনের সঙ্গে প্যারালাল থাকে আমি সেই প্লেনে লেন্থটা দেখতে পাই। তাহলে ভিপিতে দেখতে পাবো লেন্থটা কতটা, লেন্থ 30 মিলিমিটার। তার মানে পি ড্যাশ স্টার্টিং পয়েন্ট থেকে এন্ড পয়েন্টের ডিস্টেন্স কত হবে, 50 মিলিমিটার। নিজামুদ্দিন, হ্যাভ ইউ আন্ডারস্টুড অর নট? স্যার আমার না অ্যাকচুয়ালি নেটটা চলে গেছিল একটু। यस স্যার একটু রিপিট করবেন, লাইক পারপেন্ডিকুলার টু এইচপি সেটা আমি বুঝলাম, তারপরে কি বললেন নেটটা চলে গেছিল। আচ্ছা আমি আবার বলছি, আমাকে যখন কোনো অ্যাঙ্গেলে লাইন যখন আঁকতে হবে তখন আমাকে দেখতে হবে লাইনটা কার সঙ্গে ইনক্লাইন্ড আছে আর কার সঙ্গে প্যারালাল আছে। আগে প্যারালালটা দেখে নিই। প্রথমে হচ্ছে ভিপিটার সঙ্গে প্যারালাল, দ্য লাইন ইজ প্যারালাল টু ভিপি। তার মানে আমি নেক্সট স্টেপ আমি কোথায় যাবো, এইচপিতে না ভিপিতে? ভিপিতে আঁকতে হবে। লাইনের লেন্থটা আমার ভিপিতে আসবে, ভিপিতে আসবে। কেন? প্যারালাল টু ভিপি মানে আমি তাহলে অ্যাকচুয়াল লেন্থটা 30 মিলিমিটার লেন্থটা আমি দেখতে পাবো ভিপিতে। কিন্তু লাইনটা কিভাবে আছে, আমি তো স্টার্টিং পয়েন্টটা পি ড্যাশ পেয়েছি কিন্তু বাকি লাইনটা এভাবে 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 কিভাবে আছে বুঝতে পারছি না। হ্যাঁ বুঝতে পারছি, তার জন্য দেখবো কি লাইনটা ইনক্লাইনেশন কত আছে। ইনক্লাইনেশন এখানে দেওয়া নেই, কোনো অ্যাঙ্গেল দেওয়া নেই, কিন্তু দেওয়া আছে। কোথায় দেওয়া আছে? দ্য লাইন ইজ পারপেন্ডিকুলার টু দ্য এইচপি। পারপেন্ডিকুলার টু এইচপি মানে কি, সে এইচপির সঙ্গে পারপেন্ডিকুলার, ইট মিনস এইচপির সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করছে। এই 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা আমি দেখতে পাবো কোথায়, ভিপিতে। যার সঙ্গে অ্যাঙ্গেল করে তার অপোজিট প্লেনে আমি দেখতে পাই। এই এইচপির সাথে যখন অ্যাঙ্গেল করছে 90 ডিগ্রি, তাহলে ভিপিতে আমি 90 ডিগ্রি লাইন দেখতে পাবো, তাই ভিপিতে আমি পারপেন্ডিকুলার লাইন এঁকেছি। এবার অ্যাকচুয়াল লেন্থটা কোথায় প্রেজেন্ট হবে, ভিপিতে। কেন? না ভিপির সঙ্গে প্যারালাল আছে বলে। তাহলে আমি এখান থেকে আমি স্টার্টিং পয়েন্ট আমার পি ড্যাশ ছিল, সেখান থেকে 30 মিলিমিটার মেজার করে আমি কিউ পয়েন্ট, কিউ ড্যাশ পয়েন্ট পেয়ে গেলাম। এটা হচ্ছে পি পয়েন্টের এলিভেশন, এটা হচ্ছে কিউ পয়েন্টের এলিভেশন। নিজামুদ্দিন, নাও ইউ লিসেন, যে লাইন যো হ্যায় পি কিউ, তো পি পয়েন্ট কা যো লোকেশন মিল গয়া মুঝে, তো পি পয়েন্ট কা প্ল্যান দেন ইউ শুড ড্র দ্য লাইন ইনক্লাইনেশন। এই যে লাইন যো হ্যায় ও পারপেন্ডিকুলার হ্যায় এইচপি কে সাথ, ইয়ে ইকা ইসকা মতলব হ্যায় এইচপি কে সাথ পারপেন্ডিকুলার হ্যায় তো এইচপি কে সাথ ও 90 ডিগ্রি ইনক্লাইনেশন ভি হ্যায়, ইনক্লাইনেশন অ্যাঙ্গেল ইজ 90 ডিগ্রি। তব ইয়া সে এক 90 ডিগ্রি লাইন, দ্যাট মিন্স এ ভার্টিকাল লাইন ড্র করনা পড়েগা। হাউ মাচ ডিসটেন্স, কিতনা তক? ইয়ে যে ডিসটেন্স হ্যায় লেন্থ হ্যায় ও 30 মিলিমিটার হ্যায়, और 30 मिलीमीटर के लिए हमें 30 मीटर मेजर करना पड़ेगा। कहाँ पे? वीपी में और एचपी में। वीपी में है तो, वीपी में है तो लाइन है जो पैरेलल टू वीपी, इसका मतलब है वो वीपी में मेजर करना पड़ेगा। वीपी में मैंने 30 मिलीमीटर डायगोनल स्केल से मेजर किया तो क्यू डैश पॉइंट आएगा। नेक्स्ट कम टू द प्लान। सपोज दिस इज द लाइन, दिस पेन, दिस पेन इट इज अ this plane is a line, since this is a perpendicular to HP, if we see from the top view kya aayega, jodi amra upor theke dekhi ei plane ta ke ami ki dekhte pabo, point asbe sir, point dekhbo, correct, ami tar mane ekta point dekhbo, tar mane point keno dekhbo, tar mane ei je line ta ache jodi ekta end p hoy ekta end q hoy tar ami upor theke dekhchi পি আর কিউ ওভারল্যাপিং হয়ে যাচ্ছে, পি আর কিউ ওভারল্যাপিং হচ্ছে, আমি পয়েন্ট দেখতে পাচ্ছি। তাহলে আমি কেন কি দেখবো, তাহলে কিউ ড্যাশ পয়েন্ট যদি এখানে হয় তাহলে পি পয়েন্ট এখানে আছে। আমি কি শিখিয়েছিলাম, কোন একটা পার্টিকুলার পয়েন্টে প্ল্যান আর এলিভেশন একই লাইনে স্টে করে, পি পয়েন্টে প্ল্যান এখানে ছিল এলিভেশন এখানে ছিল তারা একই লাইনে ছিল। এবার কিউ পয়েন্টে যদি এলিভেশন এখানে হয় নিশ্চয়ই প্ল্যানও এই লাইনেই থাকবে। পি পয়েন্ট কা প্ল্যান ইহা পে হ্যায়, এলিভেশন ভি ইহা পে হ্যায়, তো এক লাইন মে হ্যায়। क्यू पॉइंट का एलिवेशन यहाँ पे आएगा तो प्लान भी इस लाइन में ही आएगा, क्योंकि कोई पॉइंट का प्लान और एलिवेशन सेम वर्टिकल लाइन में आएगा। जो इंटरसेक्टिंग पॉइंट है ए वाला, दैट इज क्यू, जो पी एंड क्यू सेम पॉइंट में आएगा। सो टॉप व्यू से, प्लान से पी क्यू जो लाइन है उसका टॉप व्यू आएगा एक पॉइंट। नेक्स्ट टू ड्रॉ द साइड व्यू। साइड व्यू ड्रॉ करने के लिए एक प्रोफाइल लाइन,
45 degree line to draw the p double dash at first p double dash আমাকে প্রথমে আঁকতে হবে আমি এটা বাংলায় একবার বলে নি যে pq যে লাইনটা ছিল উপর থেকে দেখেছি মানে সেটা আমি দেখব কোথায় একটা পয়েন্ট ওভারল্যাপ হবে p পয়েন্টে প্ল্যান আর এলিভেশন একই পয়েন্ট ওভারল্যাপিং হলো আমাকে এবার সাইড ভিউ আঁকার জন্য প্রোফাইল লাইন আঁকতে হলো এবং 45 ডিগ্রি ইনক্লাইন লাইন আঁকতে হলো আঁকার পর p পয়েন্ট ফ্রম দিস পয়েন্ট p सपोज ইউ আর গোইং টু লোকেট দা p ডাবল ড্যাশ সাইড ভিউ ড্র করতে চলেছো তাহলে p পয়েন্ট থেকে আমি হরাইজন্টাল লাইন গেলাম দিস ইজ মাই হরাইজন্টাল প্রজেকশন ফ্রম পয়েন্ট p আপ টু দিস ইনক্লাইন লাইন এন্ড ড্র দা ভার্টিক্যাল লাইন হিয়ার নাও লোকেট হোয়ার ইজ মাই p ড্যাশ p পয়েন্ট জো এলিভেশন হ্যায় ইয়াহ পে হ্যায় ওয়াহ সে জো জাস্ট এ মিনিট ওয়াহ সে জো হরাইজন্টাল লাইন আয়েগা p পয়েন্ট ইয়াহ p ড্যাশ পয়েন্ট ইয়াহ পে হ্যায় ও ওয়ালা ভি গ্রাউন্ড লাইন সে এ ইন্টারসেক্টিং পয়েন্ট হ্যায় ইয়াহ পর সো এ ওয়ালা হ্যায় p ডাবল ড্যাশ ओके देन फॉर पॉइंट q q पॉइंट का प्लान यहां पे है एलिवेशन यहां पे हॉरिजॉन्टल प्रोजेक्शन वर्टिकल प्रोजेक्शन एंड दिस इज द q डैश दिस शुड बी q डबल डैश नाउ जॉइन p डबल डैश q डबल डैश यू विल गेट द साइड व्यू ऑफ अ लाइन pq Erase the extra line. Now, give the dimensions. This should be 15 millimeter. This is 30 millimeter angle 90 degree it not required koi zaruri nahi hai 90 degree perpendicular to bola hai okay this is the drawing and scale 1:1 bhalo kore dekho ke prashno korchile perpendicular kichu করিয়েছি কিনা এই দেখো এই লাইনটাই কিন্তু পারপেন্ডিকুলার আছে এইচপি তে এর আগে যে আমরা করেছিলাম ভিপি তে পারপেন্ডিকুলার ছিল অর্থাৎ এলিভেশনে আমার পয়েন্ট এসেছিল তো আজকে আমরা দেখলাম যে আমরা এইচপি এর সঙ্গে পারপেন্ডিকুলার তাই আমাদের গ্রাউন্ডে গ্রাউন্ডের নিচে অর্থাৎ এইচপি তে আমার পয়েন্ট এসেছে টপ ভিউতে মানে ঠিক এই যে প্রবলেমটা হয়েছে এই প্রবলেমটি আমার সিচুয়েশনটার মতো অর্থাৎ আমি ব্ল্যাকবোর্ড থেকে কতটা সামনে আছি দেখার জন্য এই গ্যাপটা হাউ মাচ ডিসটেন্স আই অ্যাম ইন ফ্রন্ট অফ দিস ব্ল্যাকবোর্ড দিস ইজ দ্য দিস লেন্থ হোয়াট ইজ মাই হাইট দিস ইজ মাই হাইট এলিভেশন এন্ড ইফ ইউ সি ফ্রম মাই সাইড ভিউ দ্য হাইট উইল বি সেম তো সেম হাইট আয়েগা আর দ্য টপ ভিউ অফ দিস অফ মি টপ ভিউ ইজ উইল বি আ পয়েন্ট দিস ইজ মি Any query? No. Do you have any query? No, sir. No, sir. Nizamuddin? Okay. Next. Another point. Another problem. Yes, sir. Hello. Draw the projections of a line 45 millimeter long. Its long comma is parallel to agar ta kisne parallel to vp tale eta debo parallel to hp and perpendicular to vp
one end is 10 millimeter above the HP and on the VP. দেখো আগে ড্রয়িং কোশ্চেনটার সঙ্গে আমি পুরো চেঞ্জ করে করে দিলাম, পুরো ঘুরিয়ে ঘুরিয়ে দিলাম। আগে কোশ্চেনটা ছিল লাইন লেন্থ দেওয়া ছিল, ঠিক আছে, এবারে 45 মিলিমিটার লেন্থ দিয়েছি। আগেরটা ছিল প্যারালাল টু ভিপি, আর আমি করলাম প্যারালাল টু এইচপি। আর কি ছিল? আগেরটা ছিল পারপেন্ডিকুলার টু এইচপি, আমি করলাম পারপেন্ডিকুলার টু ভিপি। ওয়ান এন্ড ইজ 10 মিলিমিটার অ্যাবভ দ্য এইচপি অ্যান্ড অন দা ভিপি, ভিপির ওপরেই রয়েছে, ভিপিতেই রয়েছে। তাহলে আমি কি করে ড্রয়িংটা করব? ড্রয়িংটা করার জন্য আমাকে আগে ড্রয়িংটা মুছে ফেলতে হবে, দেখা যাচ্ছে। এবার তোমরা আমাকে বলবে, কেউ একজন কিভাবে কি করব বলো। প্রথমে গ্রাউন্ড লাইন আঁকবো, প্রমোদীপ বলছে গ্রাউন্ড লাইন আঁকবো, মার্ক করব প্রত্যেকটা ভিপি, আপ আপ হচ্ছে ভিপি, নিচটা এইচপি, ভিপি এন্ড এইচপি, কারেক্ট। তারপর স্যার প্রজেকশন লাইন আঁকবো, প্রজেকশন লাইন, ভেরি গুড, ভার্টিক্যাল প্রজেকশন লাইন। নেক্সট, এবার পয়েন্ট লোকেট করব, তাই তো? আচ্ছা, ড্র দ্য পজিশন লাইন, এবার পয়েন্টটাকে লোকেট করব। কে বলতে পারে পয়েন্টটা কোথায় হবে? আগে এইচপি তে দেখি, এইচপি কি রিলেশন আছে? অ্যাবভ দ্য এইচপি আছে স্যার, 10 মিলিমিটার ভিপি তে 10 মিলিমিটার উপর হবে, উপরে ভিপি তে 10 মিলিমিটার থেকে উপর, ডাউন লাইন থেকে 10 মিলিমিটার উপরে হবে। ভেরি গুড, নাম কি দেব বলো? তোমাদের এখানে নাম দিইনি আমি কিছু, কি নাম দেব বলো? এম ড্যাশ দি? হ্যাঁ স্যার, হ্যাঁ। আচ্ছা, তাহলে এম কোথায় হবে কে বলতে পারে? এম তাহলে প্ল্যানটা কোথায় হবে? স্যার ভিপি তে হবে, ইট ইজ অন দা ভিপি, অন দা ভিপি মানে ভিপি থেকে ডাউন লাইন হবে, সেন্টারটা হবে একদম এখানটায় হবে তোমার এম। যারা বুঝতে পারছো না তারা আগের ড্রয়িংটার সঙ্গে এই ড্রয়িংটা কম্পেয়ার করো, আগের ড্রয়িংটা কি ছিল আর এটা কি করলাম। পয়েন্ট প্রজেকশনটা বারবার করে বোঝানোর জিনিস ছিল, আমরা আগে অনেকবার করে বুঝিয়েছি পয়েন্ট প্রজেকশন। কাজেই এটা আবার বলছি যে এম ইজ দা, আগে বাংলায় বলে নি, এম হলো 10 মিলিমিটার অ্যাবভ দা এইচপি, এম হচ্ছে অ্যাবভ দা এইচপি 10 মিলিমিটার, ইট ইজ মেজারেবল 10 মিলিমিটার, সো ইউ হ্যাভ মেজার্ড এম ড্যাশ। অ্যান্ড অন দা ভিপি, অন দা ভিপি মিন্স ভিপি থেকে ইন ফ্রন্টে না বিহাইন্ডেও না, তার মানে ভিপি একদম রয়েছে লাইনে, অর্থাৎ ভিপি এইচপি যে জাংশন সেখানে আছে, ইট মিন্স ইজ অন দা গ্রাউন্ড। যে এম যে এন্ড পয়েন্ট হ্যায় উসকা পয়েন্ট লোকেশন হ্যায় 10 মিলিমিটার অ্যাবভ দা এইচপি, এইচপি মে যে আয়েগা ও এলিভেশন আয়েগা, এম ড্যাশ আয়েগা 10 মিলিমিটার অ্যাবভ দা, ইট মিন্স ইট এ যে 10 মিলিমিটার হ্যায় মেজার করনা পড়েগা, এই গ্যাপ হ্যায় 10 মিলিমিটার, ইট শুড পুট দা এম ড্যাশ সিন্স ইট ইজ আ এলিভেশন, এন্ড দা লাইন ইজ পয়েন্ট ইজ অন দা ভিপি, অন দা ভিপি মিন্স হ্যায় মিন্স ও ভিপি কে আগে ভি নেই হ্যায় পিছে ভি নেই হ্যায়, ভিপি মেই হ্যায় তো ও গ্রাউন্ড লাইন মেই আয়েগা, সো দিস ইজ দা এম, অর দ্যাট মিন্স দা প্ল্যান অফ দা পয়েন্ট এম। নাও এরপর কি করব কে বলবে? কোথায় আঁকবো আমি? এরপর আমি এইচপি তে আঁকতে যাবো না ভিপি তে আঁকতে যাবো, সেই ডিসিশনটা নেবো, কি দেখে নেবো? যার সাথে প্যারালাল আছে সেখানে আঁকতে হবে স্যার, একদম যার সাথে প্যারালাল আছে, অর্থাৎ কার সঙ্গে প্যারালাল আছে? এইচপির সাথে। তাহলে আমি আঁকবো কোথায়? এইচপি তে, এখানে আঁকবো। যা স্টার্টিং পয়েন্ট আমি পেয়ে গেছি কিন্তু আমি এন্ড পয়েন্ট পাইনি, এন্ড পয়েন্ট কোথায় হবে? এখানে তো আঁকবো, কিভাবে আঁকবো? এভাবে আঁকবো না এভাবে আঁকবো না এভাবে আঁকবো, কিভাবে আঁকবো?
নাকি এরকম হরাইজন্টাল লাগবে সেটা তো বুঝতে পারছি না। কোশ্চেন দেখে বলতে পারবে কিভাবে আসবে? পারপেন্ডিকুলার আছে তাই স্ট্রেট হবে উপরের দিকে, স্যার 90 ডিগ্রি হবে না, নিচের দিকে, নিচের দিকে স্যার 90 ডিগ্রি, স্যার উপরের দিকে হবে না স্যার, নিচের দিকে হবে স্যার, নিচের দিকে না স্যার, নিচের দিকে 90 ডিগ্রি হবে, নিচের দিকে 90 ডিগ্রি। जो निजामुद्दीन देखो ये जो जो लाइन है, लाइन को लाइन है पैरेलल किसके साथ? एचपी के साथ पैरेलल है। तो हमारे नेक्स्ट जो स्टेप है एचपी में ड्रॉ करना पड़ेगा। कैसे ड्रॉ करो? वर्टिकल, इंक्लाइनेशन और हॉरिजॉन्टल। लुक एट दिस क्वेश्चन, द इट इज परपेंडिकुलर टू वीपी, परपेंडिकुलर टू वीपी, परपेंडिकुलर मतलब है 90 डिग्री इंक्लाइनेशन। कहां पे? किसके साथ? वीपी के साथ। वीपी के साथ 90 डिग्री कहां पे विजिबल होगा? एचपी में। तो एचपी में 90 डिग्री लाइन, दैट मींस परपेंडिकुलर लाइन ड्रा करना पड़ेगा सर। एन डैश এটা লেন্থ মাপতে হবে। লেন্থ কোথায় পাবো? এইচপি তে প্যারালাল যখন, তার নিশ্চয়ই এইচপি তে আমি লেন্থটা দেখতে পাবো। কত লেন্থ আছে বলেছিলাম? হ্যাঁ 45 মিলিমিটার। তাহলে এখান থেকে 45 মিলিমিটার মেজার করে আমি পেয়ে যাব, দ্যাট ইজ এন। এন হলো। এবার কি বলছি, নিশ্চয়ই তাহলে এম পয়েন্টের প্ল্যান এখানে এলো, এলিভেশনও এখানে এলো। তাহলে প্ল্যান এলিভেশন যখন একই লাইনে এসে আছে তাহলে নিশ্চয়ই তারা ওভারল্যাপ করে যাবে। কিভাবে দেখবো? এই যে পেনটা আছে, সাপোজ ধরো আমার চেস্টটা যদি হয় আমার ভার্টিক্যাল প্লেন বা বোর্ডটাই হচ্ছি, বোর্ডের মধ্যে চকটা দিয়ে দেখাই, চকটা দিয়ে দেখলে ভালো দেখা যাবে। এটা হচ্ছে আমার লাইন আর ব্ল্যাকবোর্ডটা হচ্ছে ভার্টিক্যাল প্লেন। যদি ভিপির সঙ্গে পারপেন্ডিকুলার হয়, ভিপিকে যে ভিপিকে সাথে পারপেন্ডিকুলার হয়, যদি পারপেন্ডিকুলার হয় তাহলে আমি ফ্রন্ট ভিউতে কি দেখতে পাবো? তোমরা কি দেখতে পাচ্ছ জিনিসটাকে, চকটাকে কি দেখছো? একটা স্যার একটা পয়েন্ট, সেন্টার দেখা যাচ্ছে, পয়েন্ট দেখা যাচ্ছে, পয়েন্ট, কারেক্ট, পয়েন্ট দেখা যাচ্ছে। তাহলে আমি কি দেখবো? পয়েন্ট দেখতে পাবো। ইট মিন্স তাহলে এম আর এন এর প্ল্যান এখানে, আর এই পয়েন্টটা ওভারল্যাপিং হবে এম ড্যাশ এন্ড এন ড্যাশ। ফ্রন্ট ভিউতে আমি একটা পয়েন্টই দেখতে পাবো। जो लाइन वीपी के साथ परपेंडिकुलर है तो वीपी में वो वाला एक पॉइंट आएगा। इन प्रीवियस ड्राइंग वो एचपी के साथ परपेंडिकुलर था तो एचपी में एक पॉइंट आया था। नेक्स्ट, टू ड्रॉ द साइड व्यू, दिस पॉइंट ओ, इंक्लाइन लाइन 45 डिग्री। ভালো করে দেখো, এবার খুব ভালো করে দেখো। আগে এনটা করছি, এমটা পরে করছি, আগে এন করছি। এন থেকে হরাইজন্টাল পজিশন গেলাম, এন সে হরাইজন্টাল পজিশন আয়গা ইনক্লাইন লাইন তক, ইয়া পে ভার্টিক্যাল লাইন। এন থেকে প্রথমে হরাইজন্টাল লাইন এলাম, তারপর আমি ভার্টিক্যালি গেলাম। কত দূর যাব? এন এর এলিভেশন কোথায় আছে? এখানে আছে। তাহলে এখান থেকে যদি পজিশন টানি, কোথায় গিয়ে মিট করলো? দিস ইজ দা ইন্টারসেকশন পয়েন্ট, this is n double dash। এই যে পয়েন্ট হয় n, ইসকে সাইড ভিউ ড্র করনে কে লিয়ে প্ল্যান সে হরিজন্টাল প্রজেকশন আপ টু দিস ইনক্লাইন লাইন, দেন ভার্টিক্যাল প্রজেকশন এন্ড ফাইন্ড আউট দা এলিভেশন, দিস ইজ দা n ড্যাশ এন্ড এই এলিভেশন সে হরিজন্টাল লাইন দে আর ইন্টারসেক্টিং এট দিস পয়েন্ট, সো দিস শুড বি n ডাবল ড্যাশ। এ वाला n ডাবল ড্যাশ হয়েগা n পয়েন্ট কা সাইড ভিউ। নাও কাম টু দা পয়েন্ট এম, খুব ভালো করে, খুব ভালো করে এম পয়েন্টটা ভালো করে দেখো। এতদিন পর্যন্ত আমি যতগুলো পয়েন্ট পেয়েছিলাম সবকটা থেকে আমি কিন্তু এই ইনক্লাইন লাইন টাচ করতে পেরেছিলাম। আজকে যদি আমি এম পয়েন্ট থেকে প্রজেকশন টানি, আমি কোনো ইনক্লাইন লাইনকে টাচ করতে পারছি না। কোথায় টাচ করছি? ও পয়েন্টে। তার মানে আমাকে এই ও পয়েন্ট থেকেই আমার ভার্টিক্যাল লাইন টানতে হবে। ভালো করে শুনে নাও, আমি এতদিন পর্যন্ত, এতক্ষণ, আজকে আমরা যতগুলো আজকে কেন, এই এতদিন আমরা যতগুলো লাইন এঁকেছিলাম সবকটাই সাইড ভিউ আঁকার সময় আমরা কি করেছিলাম? হরাইজন্টাল পজিশনে আমি প্ল্যান থেকে এঁকেছিলাম, তখনই আমি ইনক্লাইন লাইনকে টাচ করতে পেরেছিলাম। কিন্তু আজকে প্রথম আমি দেখছি এম পয়েন্টের জন্য যখন আমি কোনো হরাইজন্টাল লাইন পজিশন আঁকছি তখন ইনক্লাইন লাইন অব্দি যেতে পারছি না, যাচ্ছি কোথায়? এখানেই যাচ্ছি, এই অব্দি গেলাম। তাহলে এখান থেকে এসেই আমি তুলে উঠে পড়বো ভার্টিক্যাল লাইন। अभी तक जो लाइन जो मैंने ड्राइंग किया है तो सभी के लिए जो प्लान से हॉरिजॉन्टल लाइन आया था इंक्लाइन लाइन तक एंड यहाँ से वर्टिकल लाइन ड्रॉ करना पड़ेगा तो साइड व्यू के लिए। बट इन द पॉइंट इज एम, एम से कोई लाइन इंक्लाइन लाइन तक नहीं आएगा, वो वाला इस ओ पॉइंट में आएगा।
ओ पॉइंट से वर्टिकल लाइन ड्रा करना चाहिए। एंड एम का जो एलिवेशन है यहाँ पे एलिवेशन के साथ ए वाला इंटरसेक्टिंग पॉइंट होगा एम डबल डैश, इट शुड बी द साइड व्यू, यू शुड फॉलो द फॉर्मूला। सब फॉर्मूलार बेपार एकदम फॉर्मूलार मत मेपे मेपे कर ले ही सवार जो प्रसेस एक कारो जो प्रसेस कखनो आलादा हबे ना। শুধু মনে কিছু কথা বলেছিলাম মনে রাখার সুবিধার জন্য যেগুলো মনে রাখলে পড়ে, যেমন কার সঙ্গে অ্যাঙ্গেল করলে কোথায় দেখতে পাই, কার সঙ্গে প্যারালাল হলে কোথায় দেখতে পাই, লেন্থ কোথায় দেখতে পাই, এগুলো কিছু শর্টকাট টিপস দিয়েছিলাম মনে রাখার জন্য। সবটাই কিন্তু সব ফর্মুলা অনুযায়ী হচ্ছে, একটাও কিন্তু আমার ইচ্ছা মতো বা তোমার ইচ্ছা মতো হবে না। তাই ইনক্লাইনেশন এর অপোজিট প্লেনে দেখবো আর প্যারালাল হলো সেম প্লেনে দেখবো, তাই তো? ইনক্লাইন হ্যাঁ হ্যাঁ ইনক্লাইন হলো অপোজিট প্লেনে অ্যাঙ্গেলটা করবে আর প্যারালাল হলো ওই প্লেনে ড্রপ অ্যাঙ্গেলটা দেখবে অ্যাঙ্গেলটা দেখবে হ্যাঁ 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 অ্যাঙ্গেলটা হ্যাঁ ওইটাই স্যার। আমব হচ্ছে যেখানে প্যারালাল সেখানে, কিন্তু ইনক্লাইনেশন অ্যাঙ্গেলটা দেখবো অপোজিট প্লেনে, দুটো কিন্তু একই জায়গায় মিলবে একই প্লেনে হবে। দেখবে যেখানে তুমি প্যারালাল বলে লাইনটা লেন্থ আঁকছো সেখানে তুমি অ্যাঙ্গেল দেখতে পাচ্ছো। নেক্সট ডাইমেনশন, আমাদের তো টাইম হয়ে যাচ্ছে না, ডাইমেনশন অনেক দিয়েছে ওরা। এটা হাইট ছিল 10 মিলিমিটার, দিস ইজ 10, এই সাইড লেন্থ ছিল 45 মিলিমিটার, দিস শুড বি 45, অ্যাঙ্গেল তো কোনো কিছু দেওয়ার নেই। নেক্সট স্কেল 1:1, ওকে আমরা দেখছি এরপর। মোটামুটি স্টুডেন্ট তোমরা তো বুঝলে, তোমাদের কোনো কোয়েরি থাকলে সেটা তোমরা হোয়াটসঅ্যাপে আমাদের লিখবে, আমরা অ্যান্সার দিয়ে দেবো। এবং তোমরা আজকে আমি দুটো হোয়াটসঅ্যাপ গ্রুপ দুটো ইউটিউব ভিডিও আমি ডাউনলোড করবো, অর্থাৎ আপলোড করবো, দিয়ে দেবো, তোমরা সেটা ভালো করে দেখবে। আজকে প্রথম যে দুটো ড্রয়িং আমি করিয়েছি সেই ড্রয়িং দুটো কিন্তু আমার ভিডিও করা হয়ে গেছে, আমি দিয়ে দেবো তোমাদেরকে। ওকে, থ্যাংক ইউ প্রিয়াঙ্কা, থ্যাংক ইউ স্টুডেন্টস, থ্যাংক ইউ অর্গানাইজার স্যার। Thank you, sir. Thank you, Avengers, sir. Thank you, students. Have a nice day. Thank you, ma'am. Ma'am, you too. Parallels, you too. Thank you, ma'am. Thank you, sir.